মুখ্যমন্ত্রী নিকট ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসা ও ভাতা প্রদানের আর্জি জানালো এক সংখ্যালঘু পরিবার। গন্ডাছড়া নারায়ণপুর এডিসি ভিলেজের দেবনাথ পাড়ার বাসিন্দা এই পরিবার কর্তার নাম হারিজ আলী। পেশায় তিনি একজন দিনমজুর। তার দুই ছেলে দুই মেয়ে, এর মধ্যে 14 বছর বয়সী তার বড় ছেলে 100% বিকলাঙ্গ। তার উপর আবার ওনার শ্বশুর বাড়ির লোকজনের ভরণ পোষণের দায়িত্ব বহন করতে হচ্ছে। সময়ের কাজ সময়ে শেষ করা এবং প্রকৃত ব্যক্তি যেন সরকারি সাহায্য সহায়তা পাওয়ার ক্ষেত্রে যাতে কোনোভাবেই বঞ্চিত না হয় তার জন্য করা নির্দেশ রয়েছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের। কিন্তু এরপরও একাংশ মোটা মাইনার কর্মচারী সেই নির্দেশকে অমান্য করে চলেছে অবলীলাক্রমে। এমনই চিত্র উঠে এলো ক্যামেরায়, যা দেখলে মানবিক জ্ঞান সম্পন্ন কোনো মানুষ রাগে খুব উগরে দেবেন, এটাই স্বাভাবিক। গন্ডাছড়া নারায়ণপুর এডিসি ভিলেজের দেবনাথ পাড়ার বাসিন্দা হারিজ আলীর স্ত্রী নিহারুং বেগম দীর্ঘ 1.5 বছর যাবত ক্যান্সার রোগে আক্রান্ত। 1.5 বছরের মধ্যে ওনার দুইবার অপারেশন করানো হয়। অপারেশন করতে গিয়ে বিপিএল পরিবারভুক্ত এই পরিবারটি জায়গা সম্পত্তি, ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সবকিছুই বিক্রি করতে হয়। এর মধ্যে কিছুদিন আগে আবার নিহারুং বেগমের পেটে টিউমার ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছেন কিছুদিনের মধ্যে টিউমারটির অপারেশন করতে হবে। এমতো অবস্থায় হাতে টাকা পয়সা নেই, কোথা থেকে কিভাবে অপারেশন করাবেন তা ভেবে পাচ্ছে না হারিজ আলী। তাই অসহায় পরিবার কর্তা মুখ্যমন্ত্রীর নিকট ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসা ও ভাতা প্রদানের আর্জি জানালো। গন্ডাছড়া বাসিন্দার আমি, দেবনাথ পাড়া নারায়ণপুর আমার বাড়ি। আমি খুব গরিব মানুষ, অসহায়। আজকে 1.5 বছর থেকে আমার পরিবারের ক্যান্সার রোগে আক্রান্ত। আমি কোনো দাস সাহায্য পাইতেছি না, অথচ দুইটা অপারেশন করাইছি, আমি কোনো দাস সাহায্য পাইছি না। এখন বর্তমানে আবার আমার পরিবারের যে অপারেশন লাগে, এই অপারেশন লাগি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা করতেছি যে আমার আর্থিক একটা সাহায্য দিয়া, যাতে মানুষটা আমি তার জীবনটা রক্ষা করতে পারি। এই একটা প্রতিবন্ধী বাচ্চা লইয়া আরো দুজন মহিলা আমি আজকে দীর্ঘ 7-8 বছর থেকে লালন পালন করতেছি। এদেরও কোনো বাতা নাই, কোনো দাস সাহায্য নাই। আজকে 16 বছর হয়েছে মহিলা স্বামী, আর স্বামী নাই, স্বামী মারা গেছে। তাই এরও আজকে আমি আজকে 1.5 বছর থেকে ভাত খাওয়ান দিতেছি। অথচ আমার শাশুড়ি যে বেটি আছে তাইনেরও কোনো ছেলে সন্তান নাই, তাইনে চোখেও দেখে কম, অথচ তার স্বামীও নাই, আজ পর্যন্ত তাইনের কোনো বাতাও নাই। এদিকে ক্যান্সার ভাতা পাওয়ার জন্য একাধিকবার গন্ডাছড়া সিডিপিও অফিসে আবেদন করতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে বলে হারিজ আলীর অভিযোগ। এমনকি আজ অবধি সিডিপিও অফিস কর্তৃপক্ষ ভাতার কাগজপত্র পর্যন্ত জমা নেননি। এই অবস্থায় হতদরিদ্র এই পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নিকট ক্যান্সার আক্রান্ত রোগীর ভাতা প্রদান সহ উন্নত চিকিৎসার আর্জি জানান হারিজ আলীর স্ত্রী নিহারুং বেগম। আমি আজকে 1.5 বছর যাবত আমি ক্যান্সার রোগে আক্রান্ত। আমার স্বামীও অসহায় গরিব মানুষ, দিনমজুরি কাজ করে ভাত খায়, কোনো মতে সংসার পালন করে। আমার যে চিকিৎসা করাইব তার কোনো গুরুত্ব দিকে সম্বল নাই। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতেছি যে একটু সংসারে দেয়, অথচ আমার একটা প্রতিবন্ধী বাচ্চা আছে। আমি যদি আজকে কিছু আমার বাচ্চাটারে কে দেখবো, কেউ দেখুনের মতো নাই। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারবার অনুরোধ করতেছি যে তাই নিয়ে একটু দৃষ্টিতে আমার সংসারের দিকে একটু দেখ, বা আমার আমার শুধু আমার জীবন রক্ষার জন্য যে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতেছি, তারা আমার একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, ছোট ছোট ছেলে মেয়ে আছে, তারার দিকে যাতে একটু মুখ্যমন্ত্রী দয়া বাইবাসীরা অনুরোধ করতেছি যে। উল্লেখ্য, নিহারুং বেগমের স্বামী হারিজ আলী মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভাঙা জিনিসপত্র কিনে এনে পরবর্তীতে তাহা বিক্রি করে সংসার প্রতিপালন করছেন। তার দুই ছেলে দুই মেয়ে, এর মধ্যে 14 বছর বয়সী তার বড় ছেলে 100% বিকলাঙ্গ। তার উপর আবার হারিজ আলী উনার শ্বশুর বাড়ির লোকজনের ভরণ পোষণের দায়িত্ব বহন করতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।